এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমার বন্ধুরা, আমার ছোটো ছোটো বন্ধুরা যারা আমার থেকে বড়, তাদের অনেক শ্রদ্ধা। চ্যানেলটা আছে তাই দিতে হয়, দিই মাঝে মাঝে ভিডিও দিই, আবার সেগুলোকে দেখতে পাও না। কেন যারা কমেন্ট করেছো বলেছি, কিছু নিজেদের পার্সোনাল প্রবলেম থাকে, অনেকেই পছন্দ করে না বাড়ির মানুষজন, যাই হোক বন্ধুবান্ধব, তো একান্ত নিজের মানুষদের কথা ভেবে কিছু জিনিস মানতে হয়, সব কিছু তো টাকা দিয়ে হয় না। তবে একটা জিনিস ঠিক যে কর্ম যেমন হয় না ফল তেমন হয়, সেটা আমি সব জায়গাতে দেখি, এখানেও দেখছি যে যারা যারা আমাকে নিয়ে বা বিভিন্নভাবে হেনস্থা করেছে সবাইকে নিয়ে, সবাই ফল পাচ্ছে। সত্যি কথা বলতে এখানে তো সবাই কিছু না কিছু ক্রিয়েটিভিটি দেখাতে এসে, কেউ কথা বলে কিছু শেখাতে আসে, কিছু মানে তাদের থেকে কিছু শেখা যায়, কেউ কিছু হাতে তৈরি করে দেখায়, কেউ বা নিজের কালেকশন দেখায়। তো আমিও ভাবছিলাম আমার প্রচুর কানের দুল হয়ে গেছে, অর্নামেন্টস হয়ে গেছে, যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো, যেগুলো আমি পড়ি না, ভাবছিলাম সময় পাচ্ছি না গো, এই সবে মেয়ের পরীক্ষা শেষ হলো। তো ব্যাপারটা হচ্ছে আমি দেখছিলাম সম্প্রতি ভিডিওতে, সম্প্রতি আমি দেখছিলাম যে অনেকেই এখানে স্ক্যাম করে টাকা পয়সা নেয়, মিথ্যে কথা বলে, এবং তারা এক সময় অনেক হেনস্থা করেছে অনেককে, বলতে পারো আমাদের আমাদের কয়েকজনের, যে চ্যানেলটা আজকে খারাপ, মানে কিছু জিনিস আমরা ছেড়ে দিয়েছি এক এক কয়েকজনের খুব খারাপ কথার জন্য, যেগুলো আমাদের পরিবারের পক্ষে অসম্মানের ছিল। কিন্তু ভগবানের এমনই মার দুনিয়ার বার, সময়টা এসে গেছে ক্লাইম্যাক্স দেখার। প্রত্যেকটা মানুষ জীবনে যা করে তার ফলটা সে সেরকমই পায়। আমি যদি ভালো করি আমাকে ততটি, মানে ঠিক ততটুকু ভালো ফল পেতে হবে, আর আমি যতটা খারাপ করব ততটা ভালো, মানে খারাপ ফল আমাকে ভগবান দেবে, আমাকে সেটা নিয়েই যেতে হবে। বলে না পরের জন্মে তুই ফল ভোগ করবি না, পরের জন্ম বলে কিছু হয় না, এই জন্ম এখানেই, সব এখানেই করতে হয়। হ্যাঁ, এই জন্মের ফল এই জন্মে, পর জন্ম কর্ম বলে কিছু হয় না, এটা আমার মতে বলে, তোমাদের মতামত কি অবশ্যই জানাবে। যদি তুমি এ জন্মে খারাপ কিছু করো, তোমাকে ব্যালেন্স শিটটা মিলিয়ে যেতে হবে, তোমাকে যেতে হবে, এবং সেটা তোমরা ইউটিউবেও দেখতে পাচ্ছ, সমাজে দেখতে পাও, তোমাদের পাড়ায় দেখতে পাও, পাশাপাশি দেখতে পাও। একটা সময়ে চুপ করে যারা থাকে না, থেকে অনেকের অপবাদ সহ্য করে নেয়। আর দেখো সত্যি কথা, কথা বলতে গেলেও না একটা লেভেল দরকার, একটা রুচি দরকার, যে হ্যাঁ এর সঙ্গে আমার তর্ক করা যায়, একে কথা বলা যায়। কিন্তু যারা একেবারেই সাবস্ট্যান্ডার্ড, দেখো পয়সা দিয়ে কিন্তু স্ট্যান্ডার্ড হয় না। একজন একটা মেয়ে রাস্তায় বসে তার মা ভিক্ষে করে চালায়, কিন্তু মেয়েটি হয়তো স্টার পেয়ে পাস করছে, তার স্ট্যান্ডার্ডটা অনেক হাই আমার মতে, অনেক বড় জায়গায় সে যাবে। অথবা কোনো মেয়ে তার বাবা মাকে, আমি তো দেখি ভিডিওগুলো বিভিন্ন, বাবা মার জন্য একটা বাচ্চা ছেলে কত কষ্ট করে, মায়ের মুখ চেয়ে বাবা নেই এরকম, অনেক কষ্ট করে পড়াশোনা করছে বা খেটে সংসারে টাকা দিচ্ছে, তাদের স্ট্যান্ডার্ডও অনেক হাই। কিন্তু যারা মিথ্যে কথা বলে, চিটিংবাজি করে মানুষের থেকে পয়সা ইনকাম করে, বিভিন্ন জায়গায় মিথ্যে কথা বলে, সবসময় দেখবে খেটে খাবে না, লোকের থেকে চাইবে, এবং তুমি যদি তাকে ভালোবেসে কিছু দাও, পরবর্তীকালে সেটাকে মনে না রেখে তোমাকে গালি গালাজ করবে, খারাপ কথা বলবে। সেটা আমাদের আশেপাশেও দেখতে পাই, সব জায়গাতেই দেখতে পাই, আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। তো তাদের থেকে আমাদের দূরে থাকা উচিত, উপকার করবার সময় ভাবা উচিত, উপকার করার পরেও যখন সে আমাদের প্রতি অকৃতজ্ঞতা দেখাবে তখনও আমাদের ভাবা উচিত। তো অকৃতজ্ঞতা দেখাতে দেখাতে অনেকেই কী করছে, এমন জায়গায় এসে পৌঁছচ্ছে যে তাদেরকে আর কেউ বিশ্বাস করে না। তো এইসব মানুষগুলোকে না একটুখানি ভেবে চিনতে সব কিছুটা দেওয়া করা উচিত, এবং অত্যাধিক বাজে জিনিস আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, খারাপ জিনিস বাদ দাও, যেগুলো মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম, হয়তো কিছু কিছু মানুষ সত্যি করছে কিছু, কিন্তু কিছু কিছু মানুষ এতটাই মিথ্যে কথা বলছে, এবং একজন চাইছে না, তাকে দেখা দেখি প্রচুর মানুষ চাইতে আরম্ভ করে দিচ্ছে। কিন্তু আমরা যদি ভাবি আমি যদি 10 টাকা করে প্রত্যেককে দিই বা 1 টাকা করেও দিই, আমার কি কমবে, সেটা
কথা, কিন্তু প্রপার জায়গায় যদি সেই একটা টাকা পড়ে তাহলে একটা ছেলে পড়াশোনা করতে পারে, কেউ প্রতিদিন একটু খেয়ে বাঁচতে পারে যদি ঠিক জায়গায় পড়ে। আর যাদের আছে তা সত্ত্বেও মিথ্যে কথা বলে চাইছে আর তোমরা ঠকছো, সেখানে দিলে কিন্তু প্রচুর মানুষ এখানে চিট হচ্ছে। আমি বলবো একটা টাকাও রোজগার করতে গেলে না অনেক খাটতে হয়, অনেক খাটতে হয়। এই যে আজকে আমি এসে এখানে ভিডিওটা করছি, আমি লাঞ্চটা করব না, আমার ভালোও লাগছে না, আর প্রতিদিন লাঞ্চ করারও টাইম হয় না কিন্তু ভিডিও করতে গেলে, তাড়াতাড়ি নাকে মুখে গুঁজে ছুটতে হয়। এবং ফিরে এসেও আমি টিউশন করি, সেটা আমি ছেড়ে দিতেই পারতাম কিন্তু ছাড়ি না, ওটা আমার প্যাশন বলতে পারে। এক সময় ওটা আমাকে অনেক সঙ্গও দিয়েছে, ওটা আমার ছোটোবেলাকার ভালোবাসা, ছোটোর থেকে আমি করি, মানে 12 থেকে। তো এই কারণে যারা নিজস্ব যোগ্যতায় না এগিয়ে যেতে জানে তারা অ্যাটলিস্ট হাত পাততে পারে না, আর যারা খাটবো না ভেবে ফেলে না তারা ভীষণ পরিমাণে হাত পাততে পারে, ভীষণ। এবং একবার যারা হাত পেতে ফেলেছে না তাদের কাছে না এটা কোনো ম্যাটার না, হাত পাতা, 50 বার ধরে ভিক্ষা চাওয়া, দেখো যার ধর্ম তার কাছে। কিন্তু এটা দেখে কিন্তু আনন্দ হয় যে এক সময় আমরা যাদের জন্য হয়তো চোখের জল ফেলেছি চুপ করে, অনেকে অনেক বাজে কথা বলেছে, আমরা আমি অ্যাটলিস্ট চুপ করে গেছি, আমি তোমরা তো দেখো আমি খারাপ ভিডিও আর করিই না, তো তারা যখন শাস্তি পায় ঠান্ডা হয়ে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালো ভালো ভিডিও দাও, আশা করি সামনে কিছুদিন পরেই ভালো ব্লগ আসবে। আমার ফোনটাও গেছে, স্টোরেজ থাকে না যার জন্য দিতে পারি না, তবুও চেষ্টা করবো একটু একটু দেবার। ভালো থেকো।